বিএনপির আন্দোলনের টার্গেট ফেল করেছে। গণ অভ্যুত্থানে জনগণের অংশগ্রহণ ছাড়া গণ বিস্ফোরণ কি করে? যে দল আন্দোলনে বিজয়ী হয় নির্বাচনেও তারা বিজয়ী। তারা ডিসেম্বর মাসের 10 তারিখে সরকারের পতনের টার্গেট নিয়ে নেমেছে। কত কিছু দেখলাম, লাল কার্ড, গণ অভ্যুত্থান, তারপরে 30 তারিখ ডিসেম্বর মাসের, এরপর 11ই জানুয়ারি, সবশেষে আমরা 14 ফেব্রুয়ারিও দেখলাম। তারা যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছে, সরকার পতন গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানে জনগণের অংশগ্রহণ ছাড়া গণ বিস্ফোরণ কি করে? যেখানে জনগণই নেই, যে আন্দোলন সেটা হচ্ছে তাদের নেতা কর্মীদের আন্দোলন। নেতা কর্মীদের আন্দোলন গণ আন্দোলনও নয়, যেহেতু এটার সাথে জনসম্পৃক্ততা ঘটেনি। ঘটেনি বলেই তারা পথ হারিয়ে এখন নীরব পথযাত্রায় নেমে এসেছে। এমন তো অবস্থা, তাদের আন্দোলনে দেশে হেরে গেলে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা থাকে না। আমাদের দেশে যেই দল আন্দোলনে বিজয়ী হয় নির্বাচনেও তারা বিজয়ী। এখন আন্দোলনে তাদের পরাজয় ঘটেছে আমি বলতে পারি, কাজে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা। তারা এখন এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে অনির্বাচিত সরকার আসে, আরেকটা 111 আসে, তারপর আওয়ামী লীগ না আসুক, তারপরও শেখ হাসিনা ক্ষমতায় না থাক, সেখানে হাসিনাকে হটাতে অন্য যে কেউ ক্ষমতা আসুক, তাতে বিএনপির আপত্তি। এটা হলো তাদের মনোভাব এবং তাদের আজকে গোপন যে অভিসন্ধি, তাদের গোপন যে উদ্দেশ্য এবং কর্মকাণ্ডের ধরন, এ থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে। কাজেই আমরা আছি, আমরা রাজপথে ছিলাম, এখনো আছি, আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকব, রাজপথে থাকব, এটা আমাদের কর্মসূচি, আমাদের এজেন্ডা। এ থেকে আমরা সরে দাঁড়াব না, কারণ আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের জনগণ, জনগণের সম্পদ, জানমাল রক্ষা করার দায়িত্ব ক্ষমতাসীন দল হিসেবে আমাদের আছে। যে বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয় তখন তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে, আগুন সন্ত্রাস আসে, ভাঙচুর আসে, রাস্তায় গাছ কেটে ফেলা, মানুষ পুড়িয়ে মারা, ভূমি অফিস পোড়ানো, রেল স্টেশন, রেল লাইন পোড়ানো, এসব ঘটনা খুব বেশি দিন আগের নয়, 2013-14 সালের ঘটনা। তাদের সে অবরোধ আমরা দেখেছি, অবরোধের কর্মসূচি, জ্বালাও পোড়াও, সন্ত্রাস, কাজের সে আশঙ্কা এখনো আছে, কারণ তারা আন্দোলনের মাধ্যমে জনসম্পৃক্ততা ঘটিয়ে গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান সংগঠনের মাধ্যমে তারা সরকার পতনের যে টার্গেট নিয়ে নেমেছিল সে টার্গেট তাদের এখন তারাই দেখতে পাচ্ছে, জনসম্পৃক্ততার অভাবে সে টার্গেট ব্যর্থ হতে যাচ্ছে। এমন তো অবস্থায় এবং এখানে টার্গেট ফেল করলে নির্বাচনেও তারা ব্যর্থ হবে, কারণ আজকে সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে এবং তারা আন্দোলনে হারলে নির্বাচনেও হার।